চলমান কঠোর লকডাউনের মধ্যে 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা রাখার অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী কারখানাকে রোববার সকাল 6টা থেকে বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখার সিদ্ধান্ত জানায়। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এতদিন শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছিল, তবে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের রপ্তানিমুখী কারখানা খুলে দিতে সরকারের উচ্চ মহলে বারবার অনুরোধ করছিলেন শিল্প মালিকরা।